96 ভাগ মুসলমানের দেশে কোরআন দিয়ে যখন এই সতর্ক করতে যাবেন, বাংলার মাটিতে এক প্রকার নাস্তিক রামবাম আছে, যারা আপনার উপরে মন খারাপ করবে, রাগ দেখাবে, কথা বলে না কেন? আল্লাহর নবীর উপরে যা জুলুম এসেছে ওই রকম জুলুম আপনার উপরে আসবে। নবীজিকে তারা আলটিমেটাম দিয়েছিল, হত্যা করব, বন্দি করব, দেশ ছেড়ে তাড়িয়ে দেব। আজও মিলিয়ে দেখেন বাংলার মাটিতে, আপনি মিলিয়ে দেখেন কত মানুষ কোরআনের আন্দোলন করতে গিয়া না কিয়ামুদ্দিন এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে মার খায়, জেলখানায় পড়ে থাকে। ইসলামে আন্দোলন করতে গেলে আপনার উপরে তিনটা জিনিস আসবে, এক নম্বরে জুলুম, দুই নম্বরে আপনার উপরে জেল আসবে, তিন নম্বরে হয় আপনার জীবনের উপরে ফাঁসি আসবে। বাংলাদেশের সাথে মিলান 100% কার্যকর। যারা ইসলামের আন্দোলন করতে যায় তারাই মার খায়। আমার ভাইরা, পৃথিবীর ময়দানে ইসলামের আন্দোলন করতে গিয়ে দুনিয়ায় যারা যারা বাধা দিচ্ছেন তাদের পরিণতি কিন্তু ভালো হবে না। কোরআনে কারিম রিসার্চ করে গবেষণা করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছে নবীজির চাচা আবু লাহাবের নামে, কথা বলে না কেন? খুবই চেনা পরিচিত একটা সূরা। আল্লাহ পাক জানাচ্ছেন ধ্বংস হোক আবু লাহাব, ওর দুই হাত ও নিজেও, কেন আল্লাহ লানত দিলেন আবু জাহেল আবু লাহাবের নাম ধরে? আবু জাহেলের নাম কিন্তু আল্লাহ কোরআনে ডাইরেক্ট দেয়নি, দিয়েছে বলেন না কেন? কোন জায়গায় পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নাম কোরআনে ডাইরেক্ট দিয়েছে এই কারণে, কারণ আবু জাহেলের চাইতে আবু লাহাব বিশ্ব নবীরে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে, তার স্ত্রীটার পর্যন্ত কষ্ট দিয়েছে। আল্লাহর নবী আমার এই রকম মানব দর দিছিলেন, এত কষ্ট দিত, তারপরে অন্তত নবীজি কারো উপরে রাগান্বিত হতেন না। নবীজি আমার তায়েফের ময়দানে দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন, তায়েফবাসী যারা আছে নবীজির উপরে এত জুলুম এত নির্যাতন, নবীজিকে মারার জন্য উপর থেকে পাথর পর্যন্ত ফালিয়ে দিলেন। এখানে যারা হজ করতে গিয়েছেন এলাকার, যারা যদি ওই তায়েফের ময়দানে যেয়ে থাকেন দেখবেন শূন্যের উপরে একটা পাথর আজও ভাসা আছে। বিশ্ব নবীকে মারার জন্য তারা, নবীজি যখন বেহুশ হয়ে পড়েছিলেন আল্লাহর নবীর দিকে কাফেরেরা পাথর উঁচু করে মেরে দিয়েছিল নবীজিকে মারবে শুধু সতর্ক করার কারণে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেব্রাইলকে ডাক দিয়ে বলে, জেব্রাইল এই পাথরটা অন্তত তুমি যে অবস্থায় ফালিয়ে দেয় অবস্থায় শূন্যের মধ্যে ভাসিয়ে রাখো। নবীজির পা মোবারক রক্ত দিয়ে জমাট বেঁধে গেলছো, জুতা মোবারক। আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেন্স ফিরে আসলো, নবীজি আমার একটা বারে এর জন্য তায়েফের মানুষের জন্য বদদোয়া দিলেন না। ফেরেশতা জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা বার শুধু আপনি বলেন আমার অন্তত নূরের যতগুলো পাখনা আছে অন্তত এই পাখনাগুলো দ্বারা তায়েফের ময়দানে চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব একটা বার আপনি অন্তত আমার কাছে বদদোয়া করেন, তাইফবাসীরে দুনিয়ার থেকে বিদায় করে দেব। নবীজি আমার ডাক দিয়ে বললেন, মালিক আমার তুমি যদি আমার তাইফবাসীগুলোরে দুনিয়ার থেকে বিদায় করে দাও, তাইফের মানুষগুলোরে বিদায় করে দাও, আমি নবী আবার কার কাছে এ দিনের দাওয়াত নিয়ে সতর্ক করার জন্য আসব? আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে গিয়ে একবার মার খেয়েছে আবার গিয়েছে, আবার মার খেয়েছে আবার গিয়েছে। আজও দিনের দাওয়াত দুনিয়ায় যারা দেয়, নামাজের দাওয়াত দুনিয়ায় যারা দেয়, একদিন দাওয়াত দিতে যাবে বলে যে হুজুর আমার কাপড় ঠিক নেই, দুই দিনের দিন আবার যাবে বলবে ভাই এখন সময় নেই, তিন দিনের দিন আবার যখন যাবেন এইবার গরম হয়ে ডাক দেবে, ওই কত ভ্যান ভ্যান করিস কেন, তোর কবরে তুই যাবে আমার কবরে আমি যাবো, কথা বলে না। এখন আমরা মুসলমানের ওর গরম শোনার পরে রাগ শোনার পরে আমরা ফিরে আসি না, চার দিনের দিন যে দেখবেন লোকটা অবশ্যই চিন্তায় পড়ে যাবে যে কি গরম দেখালাম তাও আসি। বিশ্ব নবীর সাহাবীরা থেকে শুরু করে যত পায়গম্বর খাল্লা পাঠিয়েছেন মার খেয়েছে, জেল খেটেছে, জুলুম হয়েছে, অন্যায় অবিচারের মধ্যে পড়েছে, ফাঁসির দড়ি গলার সামনে, তাও দিনের উপরে অটল ছিল। আমার ভাইয়েরা, বিশ্ব নবী আমার
এত পরিমানে কষ্ট দিয়েছে আবু লাহাব, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা কোরআনের মধ্যে উজ্জ করে দিলেন, জাতিকে আল্লাহ সতর্ক করতে চাইলেন অন্তত আবু লাহাবের মতো অন্তত কেউ তৈরি হই না। এই যে লোকটা আবু লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন এত নিকৃষ্টতম মরণ তাকে দুনিয়ায় দিয়েছিলেন, এই লোকটার প্লেগ রোগ হয়েছিল শরীরে সোয়াইসের রোগ, যার কাছে যায় অন্তত তারই হয়, লোকজন বাড়ি থেকে তাড়িয়ে বের করে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ফালিয়ে রেখে এসেছে, ওই জায়গার মধ্যে পচতে 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 মারা গেছে। এখান থেকে প্রমাণ পাওয়া যায় আজ দুনিয়ায় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আবু লাহাবের যে পরিণতি আমার আল্লাহ করেছে ওই রকম পরিণতি আপনারও হবে, নাকি তখনকার আল্লাহ এক আর এখনকার আল্লাহ আলাদা? বলেন না কেন আলাদা? এবার বলতে পারেন হুজুর আমার আল্লাহ কেন ধরে না? কোরআনে কারীম জানাছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। বলেন আল্লাহু আকবার! সূরা তারিকের একে শেষের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছি, আল্লাহ পাক বলেন হে নবী আমি তাদেরকে অবকাশ দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। কথা কার? ক্ষমতা নিয়ে অহংকার করেছিল নমরু, সার দিয়েছিলাম যখন সীমানা একেবারে বেশি লঙ্ঘন করে ফেলেছে, ওরে অন্তত জুতা ফেটা করিয়েছিলাম ক্ষমতায় বসিয়ে। ফেরাউন যখন বেশি লাফালাফি করেছিল, ওরে দুনিয়া হাত থেকে বিদায় করেছিলাম নীল দরিয়ার পানি দিয়ে। দুনিয়ায় যত বড় জালিম তৈরি হয়েছিল, ধ্বংস করার দিক দিয়ে অস্ত্র বড় না, একেবারে ছোট, সামান্য আবাবিল, ক্ষুদ্রতম পাখি দিয়ে আল্লাহ দুনিয়া থেকে আব্রাহারে বিদায় করে দিয়েছে। একথা বললেন না কেন? মশা দিয়ে নমরুদ্রে তাই, তাও ল্যাংরা ওর আবার পানি। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধরে অন্তত আর ছাড়বে না। এজন্য কোরআন দিয়ে আপনি আপনি দুনিয়ার ময়দানে যে যতটুকু জানেন, বাল্লিগু আননি ওয়ালা ওয়ায়া, যার যার স্থান থেকে ওই অবস্থান থেকে অন্তত সতর্ক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন অন্তত এই কথাটা বাস্তব জীবনে মানার আমল করবার তৌফিক দান করে। বলেন আমিন।